বালি পাচার, বিভিন্ন পাচার চলছে রাজ্যে। শ্রীতা, একটা জিনিস লক্ষ্য করা গেছে খুব ভালোভাবে, এই যে পাচার চক্রটা যখন রমরমিয়ে চলছে না, ঠিক যখনই রিপাবলিক বাংলা সেখানে পৌঁছে যায়, আমাদের প্রতিনিধিরা সেখানে পৌঁছে লাগাতার সেখান থেকে খবর সম্প্রচার করে, তারপরে প্রশাসনের টনকটা নড়ে। প্রশ্ন হলো, এতদিন পর্যন্ত প্রশাসন চুপ থাকে কি করে? খবর সম্প্রচার হওয়ার পরে তড়িঘড়ি ব্যবস্থা? না, এটা দুর্ভাগ্যজনক যে কোনো ছবি ভাইরাল হলে, কোনো ভিডিও ভাইরাল হলে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে যদি আমরা দেখাতে পারি যে কোনো ঘটনা ঘটছে, তারপর একটা সক্রিয়তা নজরে আসে, এটা দুর্ভাগ্যজনক। রাজুবাবু, প্রশাসনের হয়তো আরো আগে থেকে পদক্ষেপ নেওয়া উচিত। কোনো কিছু চাপে কি প্রশাসন পারে না এরকম কোনো সমস্যা? বালি বর্ষার সময় দুই প্রকারে, একটা হতে হচ্ছে বিক্রি হয় বা তোলা হয়, একটা হচ্ছে যে যারা বালি ব্যবসায়ী, যাদের বৈধভাবে যাদের লাইসেন্স আছে, তো হচ্ছে কি যে তারা, যারা বালি বৈধভাবে যাদের লাইসেন্স আছে, তারা কি করে একটা স্টক করে রাখে, জমি রাখে, যেটাকে বলা হয় একটা, সেই স্টক গুলোকে ওরা বর্ষার সময় সেগুলোকে ক্লিয়ার করে বা বিক্রি করে। পাশাপাশি দেখা যায় যে যদি কোথাও, হ্যাঁ, একটা ড্যাম করে রাখা হয়, যা আপনার যদি কোনো লোক থাকে জেনে নেই, তারা বৈধ ঘাটে বালি ড্যাম করে রাখে, বৈধ ঘাট নিয়ে কথা বলছে। ঘাটের ক্ষেত্রে যেটা অবৈধভাবে যেটা বলছে, কোথাও এই এই বাংলাতে কোথাও অবৈধভাবে চলছে না, কোথাও কেউ চুরি চাপাটি করছে নজরে আসে, পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয়। আমি 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 সত্যি রাজুবাবুর প্রশ্নে, মানে আমি উত্তরটাই বুঝতে পারিনি শতরূপাদি, কিন্তু আমি একটা বিষয় আমি বলতে চাই, যেগুলো সরকারি অনুমোদিত বালিঘাট রয়েছে, সেক্ষেত্রে কি হয়, সরকারের কাছেও কিছু রাজস্ব আসে, এতে সরকারের লাভ হয়, এক্ষেত্রে কিন্তু সরকারেরও ক্ষতি হচ্ছে। মানে এখানেও মানে প্রশ্নটা এটাই যে সরকারকে নিয়ে ভাবা হচ্ছে না, দল নিয়ে ভাবা হচ্ছে? সরকারের কোনো ক্ষতি হচ্ছে না, তার কারণ সরকার দল সবই সমান, এবং কেউ পকেটে দেয়, কেউ সিন্ডিকেট, তো বালির সিন্ডিকেট তো ভীষণ বিখ্যাত, ইনফ্যাক্ট এতটাই বিখ্যাত রাজু, সেটা নিয়ে একেবারে, আমি আমি তোমার সময় কোনো কথা বলিনি, আমি এতটাই হতভম্ব হয়ে গেছিলাম। কোথায় আছে সেটা বলুন। আরে তুমি তো এটা নিয়ে রিসার্চ করে নিয়েছো। আরে বাবা, রিসার্চ কেন করব, আপনি বলুন না মিথ্যা কথা বলার আগে, তো আপনাদের রিসার্চ করে আসতে হয়, আছে কোথাও নেই। আমি কেন বালির সিন্ডিকেটে রিসার্চ করব? আরে তা কোথায় আছে আপনি বলুন। সিন্ডিকেটে রিসার্চ করে এটা বলে দিলে যে বালির শেলফ লাইফ কত, বালি কোথায় তুলে রাখতে হয়, বালিকে বালি যারা বালি যারা লিগ্যাল ঘাট আছে, যাদের লিগ্যাল ঘাট আছে তারা বালি, এটাকে ড্যাম বলা হয়, ড্যাম ক্লিয়ারেন্স এর জন্য আলাদা সরকারকে ট্যাক্স দিতে হয়, ড্যাম থেকে বালি বিক্রি করার জন্য সরকারকে আলাদা চালান দিতে হয়, সেই চালানের ভিত্তিতে ড্যাম ক্লিয়ার হয়। তোমার সময় আমি ভদ্রভাবে শুনেছিলাম। যেটা বলার চেষ্টা করছি যে এতটা যখন রিসার্চ করেছে বালি নিয়ে এবং বালি কিভাবে কি হয়, একটা জিনিস তোমাদের একেবারে বুঝে নিতে হবে যে তৃণমূল সরকার, স্টেট গভর্নমেন্ট ইজ নট ইন্টারেস্টেড যে লিগাল ট্যাক্সে তাদের এতটাই কম হয়। বালির সিন্ডিকেট, কয়লার সিন্ডিকেট, পাথরের সিন্ডিকেট, বিভিন্ন রকম সিন্ডিকেট আছে, সেইখানে অর্গানাইজড ক্রাইম হয়। আর এটা আমি একা বলছি না, হাইকোর্ট কিন্তু বিভিন্ন জায়গায় বলেছে যে একটা এসএসসি স্ক্যামের লিস্টেড 17 রকমের অর্গানাইজড ক্রাইম, তো এখানে বিভিন্ন সিন্ডিকেটে বিভিন্ন রকম ক্রাইম হয়, সেই জন্য সরকারের কিচ্ছু যায় আছে না। সরকারের কালীঘাট অবধি এই সিন্ডিকেট মাধ্যমে টাকাটা চলে গেলেই হলো। আমি একটা ছোট এক্সাম্পল দিচ্ছি, যে তুমি এখন চিৎকার করতে পারো, আই ডোন্ট রিয়েলি কেয়ার। একটু আগে মধুকল্পিতা কয়লার কথা বলছিল যে কয়লার খনিবোধা কমে টমে যাচ্ছে। একজন আমাদের এক্স এমপি, উনি একসময় কয়লা মাফিয়ার সঙ্গে এতটাই সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে যাচ্ছিল, সেটা প্রধানমন্ত্রী খবর পেয়ে সেকেন্ড টাইম ওনাকে মিনিস্টার অফ স্টেটের ওপরে তোলেননি, সেটাতে ওনার গোসা হয়ে উনি এখন তৃণমূলে চলে গেছেন। সেখানে গিয়ে বেচারা না কালি না কোল পাচ্ছে, না বালি পাচ্ছে, বলে দিলাম তো কোথাকার এমপি, বুঝে নাও কোথাকার এমপি সেটাও বলে দিলাম, মিনিস্টার অফ স্টেট থেকে প্রমোট করা হয়নি সেটাও বলে দিলাম, গোসা হলো, সে চলে গেল ঝালমুড়ি খেয়ে তৃণমূলে। এখন তার কোল মাফিয়া, কোল মাফিয়া টক হয়ে যায়, আমাদের কোনো ব্যাপার না, আঙ্গুর ফল না পেলে টক হয়, এটা আপনার কথা থেকে প্রমাণিত হলো। আমাদের না কয়লা দরকার ছিল, তখন বাজে কয়লার অভিযোগ ছিল, না কয়লা মাফিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল, তোমরাই বরঞ্চ ভবিষ্যতে ইন্টারভিউ নিয়ে জিজ্ঞেস করে, তাদেরকে গান দিয়ে সেই গান দিয়ে প্রমোট করলে, আমাদের এটা
আঙুর ফল টকের ব্যাপার নেই, তার কারণ আমরা লজিক্যালি লিগালি টেন্ডার দিয়ে আমাদের বিভিন্ন কথা বলতে না দিলে ফালতু এই এই কাজের চাচাগুলো করো না। আমি তোমার সময় আমি তোমার সময় তৃণমূলে যোগদান করবে, তাদেরকে কি কয়লা মাফিয়া বলবে না? তোমার শেষ হয়ে গেলে তারপর আমি বলবো, তোমরা যদি এটা কন্ট্রোল না করতে পারো ভবিষ্যতে আমাকে রাজ্য সভা ডাকবে না। ওকে 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 শতকপতি আমার সময় আমি আপনাকে শুভজিতে কাছে যেতে হবে। আমি আমি একটাই কথা বলে যাচ্ছি বারবার যে এতটা অর্গানাইজড ক্রাইম বিভিন্ন ন্যাচারাল রিসোর্সেস হচ্ছে অর্গানাইজড ক্রাইম, এবং এটা কমপ্লিটলি রাজ্য সরকার তথা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় হয়, নয় তো মমতা ব্যানার্জি বারবার 21 জুলাই থেকে এখন বিভিন্ন নেতারা বলে যাচ্ছে যে আমরা এগুলো এন্টারটেইন করব না, আমরা এগুলো এন্টারটেইন করি না, এগুলো যেন না করা হয়। তাহলে হয় বলে এখন ওদের হঠাৎ এখন মনে হয়েছে যে এগুলো করা বারণ, কিন্তু এগুলো এটা বেহায়ার মতন ওপেনলি করে যাচ্ছে। আচ্ছা আমার একটা আমার 2 সেকেন্ডে আমি শতরুদেবের কাছে 2 সেকেন্ডে প্রশ্ন করব, এই যে ডাহা মিথ্যা কথাগুলো এগুলো কি রাজ্য কমিটি থেকে শিখিয়ে দেন না সেন্ট্রাল কমিটি? এবার আমি আমি যাচ্ছি আমি যাচ্ছি শতরুদেবের কাছে, কিন্তু মধুকুলবিদ আমি একটা জিনিস খেলি না, রাজ্য কমিটি থেকে শিখিয়ে দেন সেন্ট্রাল কমিটি থেকে শিখায় এই ডাহা মিথ্যা গুলো বলা যায় না। এই রাজুবাবু আপনি যখন বৈধ বালি এবং অবৈধ বালি নিয়ে কথা বলছিলেন, আপনাকে যখন জিজ্ঞেস করলাম যে তাহলে ট্রাক্টরটা ধরা হলো কেন, আপনি নিজে বলছেন একটা অবৈধ ঘাট নেই, তারপরে আমরা জিজ্ঞেস করলাম যে তাহলে ট্রাক্টরটা কেন ধরা হলো, বিএলআর পুলিশ কেন ধরা কেন ধরতে এত অভিযোগের ভিত্তিতে ধরেছে? তাহলে আপনি আপনি তো নিজে নিজে কথা চালিয়ে ফেসে যাচ্ছেন। না না অবৈধভাবে যদি কেউ চালিয়েছে তো ধরছে, অবৈধভাবে কিছু নেই কিছু নেই তো আরে একজন লোক নেমেছে সেটা কি অবৈধ চক্র বলে দেবে? একটা লোক নেমেছে একটা বালি বালি মানে আমি না উত্তরটা সৃজিতা যে প্রশ্ন করলো তার সঙ্গে রাজু বাবুর যে উত্তর তারপরে পুলিশ বিএলআর এখন কালকে হয়তো নতুন যুক্তি দেবে বৈধ চুরি অবৈধ চুরি, নতুন সংযোজন তো আসবে বলুন তো, তোমার সময় কি 1 কিলো পটলের সাথে সেই 100 গ্রাম খাও সিপিএম পার্টি লাগে না তাদের আবার কথা চুরি চাই? আরে এদের কথা শুনবি না, বেকার টিভিতে বলা ছাড়া লোক নাই, টিভিতে ছাড়া সিপিএম এর লোক পাওয়া যায় না, এত চুরি করে আরে আবার চুরি এসব এইসব কথাগুলো বলে নিজের পার্টিটা সর্বনাশ করছো ভাই, এটা এই কথাগুলো বলে নিজের সর্বনাশ করছো, নিজেদের দলের সর্বনাশ করছো মিথ্যা বলে বলে, মানুষ বিশ্বাস করে না তোমাদের। বরঞ্চ যারা ভিডিও করে ভিডিও ছেড়েছে তাদের নাম পাল্টান মামলা হয়েছে, কেস হয়েছে যে আপনারা এই ধরনের জিনিস কেন কেন স্প্রেড করছেন? আবার উত্তরবঙ্গে ঘটনা আছে, এখানে রায়গঞ্জে ঘটনা আছে, সব জায়গাতে দেখা হয় যারা নাকি সত্য ঘটনাগুলো তুলে ধরতে থাকে সে যে রাজনৈতিক দলের লোক হোক বা সাধারণ লোক হোক তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়। আর এই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে আমি যদি ক্ষমতায় আসি আমি তাহলে দলতন্ত্র মুক্ত সমাজ ব্যবস্থা করব, আমি সরকার তৈরি করব সবার জন্য সরকার। এটা ঠিক কত সালে বলেছিলেন উনি ক্ষমতায় আসার সময় বলেছিল, আর তারপরে উনি গুন্ডা ছাড়াতে গেছিলেন থানায় গিয়ে আরো বিভিন্ন কাজ করেছে, এখন সে বললে তোমার আলাদা করে একটা একদিনের সেমিনার মতো করতে হবে যে কি কি হয়েছে বা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এক মিনিট দাঁড়ান, বদলা নয় বদল চাই, বদলা নয় বদল চাই, তাই আর কোনো শিখবে না। আচ্ছা শুভজিৎ শুভজিৎ দেখো এবারে যদি বদলা চাই তাহলে বলে শুধু তাহলে রাজ্যে কাউকে খুঁজে পাওয়া যেত না, এই পুরো রাজ্যের মতো অবস্থা হয়ে যেত। বলো সেটা তো সংলেপ আমার বলে ভাই বন্ধ করে দিয়েছে কথা বলতে করলে আমার কথা হচ্ছে দেখুন এই ধরনের কার্যকলাপ যেটা তৃণমূলের নেতারা করেই থাকে হামেশা, এখন ওরা বললো আমরা ভোটে জিতেছি, আচ্ছা ভোটে জিতেছে জিতেছে পুরো তো আমরাও জিতেছি সাতবার, আমি আপনি বিশ্বাস করছেন আমার মিথ্যা বলছেন সেটা প্রমাণিত। শুভজিৎ তার মানে তোমরা যে মিথ্যা বলছো সেটা মানুষ বিশ্বাস করছে না, সরকার তৈরি করেছে না না আমরা আমাকে বিশ্বাস আমাদের চ্যানেলকে বিশ্বাস করতে হবে, জাতি ভাই বিশ্বাস করে আমাদের বিরুদ্ধে কোনো বিরোধিতা করা উচিত, বিশ্বাস করে আমার মনে হয় গণতন্ত্র একটা দেশে গণতন্ত্র তোমার জবাব দিচ্ছে, আরে কি করছো এরকম করছো সকাল সকাল অন্য জায়গায় গিয়ে বল বলছি চায়ের দোকান না ধরে না চায়ের আড্ডা হতো, আমি বলছি যে আমার কথা হচ্ছে যে সকাল 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 কোনো কথা সকালবেলা যদি একে অপরের ওপরে উঠে মানে কথার উপরে কথা বলার চেষ্টা করেন কেউ শুনতে পাবেন না, এক নম্বর। না না রাজুবাবু একটা শুনুন না, আর হ্যাঁ ঠিক আছে আপনার কথা শুনবো শুভজিৎ প্লিজ। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে শ্রীতা মনে পড়ে মানে এখানে সবারই বোধ হয় মনে পড়বে একটা কথা, ছোটবেলা থেকে গুরুজনের একটা কথা বলতেন আগে ভালো শ্রোতা হন তারপরে তো ভালো বক্তা হবে, সত্যি কথা এবার আপনি থেমে যান শুভজিৎ, এবার আপনি থেমে যান শুভজিৎ,
ভালো ভালো বক্তব্যে মানুষকে মানুষ অ্যাকসেপ্ট করবে, সময় দেব তবে রাজবাবু আমি জানি না এতটা ধৈর্য কেন হারাচ্ছেন, কিন্তু রাজবাবু একটা সহজ কথা বলুন, এইভাবে বালি তোলার ফলে নদীর নাব্যতা নষ্ট হচ্ছে, বালি চাষের জমির পাশে জমিয়ে রাখা হচ্ছে বলে ওই জল হাওয়াতে চাষের জমি নষ্ট হচ্ছে, চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনের পর দিন, নদীর নাব্যতা কমে যাচ্ছে, বাঁধ ভাঙছে, গ্রামগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, খালি দুদিন অন্তর অন্তর গিয়ে ঘুরে বেড়ালেই হবে? আমরা এখানে সমস্ত কিছুর উপর নজর আছে, এইটা না করে এই সমস্ত ক্রাইম গুলো বন্ধ করতে পারেন না? কোথায় অবৈধ হলো বৈধ হলো বুঝতে পারছি না, একটা একটা লোক ট্রাক নিয়ে নেমেছে, অভিযোগ এসেছে যে আপনি জানেন যে একটা লোক ট্রাক নিয়ে নেমেছে, পুলিশ গ্রেফতার করেছে, রাজ্য সরকার গ্রেফতার করেছে, বিএলআরও গ্রেফতার করেছে, বিএলআরও কর্মীকে গ্রেফতার করেছে, এখানে এখানে অবৈধ বৈধ কোথা থেকে প্রশ্ন আসছে? যেখানে অভিযোগ সেখানে অ্যাকশন। থামুন না, একটু থামুন না।